নূহ আলাইহিস সালামের প্লাবনে আর সিটিং আসিল নি, সব সিটিং মরি গেছে না, কোনো কাফের বাচ্চি নি, হ্যাঁ সব যা 40 জন আসিল মুসলমান ন, তাহলে মূর্তি আইছে কত, এই মূর্তি মুসলমানের আনছে, যখন বছরকে বছর শত শত বছর গেছে গা ইবলিস চোরাই বাবা আফসারি সুর ধরি জুব্বা জাপাইয়া মা লইয়াই পরিডরি তার তা করে কিরে কার ইবাদত করস আল্লাহ দু আগল আগল আল্লাহ আল্লাহ দেখছ তুই কোন না তো কাম নাকি দেশ সাহেব এটা কত বড় আজিস আর আছেন সা আর ছেন বিগত তোর আব্বা ছেনছে আরে তোর আব্বা দেখছে আইমুল্লাহ বাইর হলা বড় লাড়ি বাদ দিবি কেপ লয় তখন কি ইচ্ছা ওসে আল্লাহর দেশ আগল আগল সেজদা দেশে তোর আব্বা কত বেলা আছিল কোহে আর আব্বার নাম মুবারক তোর আব্বা নূহ আলাইহিস সালামের উম্মত আছিল না বডিগার্ড হ্যাঁ আর না কেন জানেন আরে মানে আই দেখছি এই এই সুরত নূহ আলাইহিস সালামের কোহে আর আব্বা কইছিল তো আগল আগল ইনতে বিরিক ফিল্ডে তো মারিয়ান ফাসাদি ইয়া বরি দে বাস বরি দে তারপরে কোন এমনি কোন মাড়িডি কোন দেখতো না বেনি বানা বেনি মানা পিকআপ টিকআপ করে দিলে এভাবে সুন্দর করি এনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েও লাগা পাগল গলে আমি আর চেষ্টা কর এত দূরে আল্লাহরে কোনে যাবি আমি আর ঠিক করলে এই এন্তু এই মূর্তি পূজা শুরু এই মাজার টাজারে ব্যবসায়ী গেনে এন্তু শুরু প্রতিদিন নিত্য নতুন ওয়াজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন নোয়াখালী ওয়াজ চ্যানেলটি ধন্যবাদ আর হাজিরাত মাদ্রাসা রোগদা হলা আর ইয়ানের কাউমি মাদ্রাসা রোগদা হলা যদি সৌদি আরব যাই করতো কফিলের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম ওয়ালাইকুম সালাম কাইফা হালুক আলহামদুলিল্লাহ তৈয়ব ও কাইফা আনতা আলহামদুলিল্লাহ তৈয়ব হাল তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়া বিসরাহাতি ওয়া বিতালাকাতি নাম আব্দুসু ফিল মাদ্রাসাতিল কওমি ওয়া ফিল মাদ্রাসাতিল আলিয়া আনা আব্দুসু ফিল কোরআনিল কারীম ওয়া আব্দুসুল হাদিস উবাইনু আমামাকুম ইনশাআল্লাহ তাআলা কাস সুয়ুতি সুদাইসি কাজা ওয়া কাজা কোনটা মতু আনা মতু কাবির ইশাজা কোম ভাগো বাজিতে ছাগল চরাচ্ছে তুই আর লগে কেউ কব তুই কি হাল তুয়াল্লিমু হাসুব তুই কম্পিউটার চালাতে রসি মিয়া মিয়া আনা ওয়াল্লিমু আনা মুদাররিবু লিল হাসুব ও মাত্র কম্পিউটার প্রশিক্ষক আবার জিগায় মিয়া মিয়া আলা মিয়া মিয়া আয় তোর বেতন বাংলা 5 লাখ 6 লাখ কহজি হড়ার দাম নাই তুই হে হড়া হরন নকল করি আস করছো বৈশাল বললে দাম আছে আছে নি ড্রাইভিং তো শিখিবি দের জান না সুন্দর করে ভালো করে শিখি ধৈর্য সহিত শিখি যান না বেতন আল্লাহ দিলে 4-5 লাখ টাকা পড়বে তা আমরা সে শিখা শিখি নাই আমরা এমন শিখে শিখছি অর্ধেককে শিখা আর ইমানও আমাদের ওইভাবে ঠিক নাই সংক্ষেপে বলি এলোফার তারিখ কথা ওমররা দিলে তাহলে আনু যখন প্রেসিডেন্ট হইলেন একদিন আঙ্গো ইয়ান্দি এ ডগিতে এটা কোন জায়গা কয় গেলাম এটার নাম কি হ্যাঁ সরকাদিরা এটা তো ফেমাস জায়গা বাংলাদেশের আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো তো এন্দি ডগিতে যাইতে আছে ওমররা দিল্লা তালা আনো এবার সাথে আছে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আরো মন্ত্রী পিএসটিএস এর তারা ব্যাগ আছে মিয়া কান্দি দিছি তারা কো বস কান্দেন কান্দে এক কার সোরানি ভাই ভাই হড়ে আমনে আইসির ভিতরে কান্দি দিলে নিয়ে দিয়ে টেন্টে ঘটনা কিতা মতির বাগ 10 ঘন্টা খেতের লাইলে আমনে কানলেন কা আমার একটা স্মৃতি মনে পড়ছে কই এই খেতের মধ্যে আমি উঠ সরাইছিলাম উঠে লেন্সটলি হিসাব করে আই হিসাবের লগে গাড়া রয়েছি হিসাব অর্ধেক আর গা অর্ধেক মারে আর আব্বা দূরি তু দেখছে কোথায় তুই ইডি করস তুই কতর হরি ঘাড়াবি গোলাম মারুত গোলাম মা আল্লাহ সিবে দিল হিডি আরে ও তাই গেল মেহস করিয়েছে মারি আর আব্বা খাতাবে কোদার গাড়া আর আব্বা খাতাবে সে মাইটটা দিছে আরে বাজি আর গিরে সাছি এলেছে খাল উডালেছে কতরে দি কিচ্ছু হইতো না কতই উটের হিসাবে তুই নিজের রক্ষা করতে আর তুই কি মানুষ নি আসলে ক সাইজ করে এলেছে আরে ফিডে ক মোহাম্মদ সাল্লামের কেলাসে হড়ি আই আর মতো ইচ্ছা মফিজ টাইপের স্টুডেন্ট কোরআন হড়ি নবীজির মাদ্রাসা হড়ি এখন তামাম জগতের সারা ওয়ার্ল্ডের হাই প্রেসিডেন্ট হয়ে গেছি আরে কোরআন এত দামি করে এলেছে সে কোরআন আসেনি আমরা তো কোরআনের কোরআনের মতো হড়েন না আপনি কোরআনের বুঝি হড়েন না বাইনারি মান 01
এই 01 কলমা শরীফ থেকে দিছে লা ইলাহা নাই 0 যদি থাকতে হয় ইল্লাল্লাহ কম্পিউটারের সূত্র ম্যাথ কথা সত্যা বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল এটা যারা কম্পিউটার আইসিটি জানে তারা এডি আবার শেয়ানারা জানবো তোরা তো নাক করে থাকবি নাক করে থাকবি এই সিস্টেমে কম্পিউটার চলে সকল প্রোগ্রাম প্রোগ্রামিং গুলো সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে বিমান চলে জলে ঘুরে কোনায় লক্ষ কোটি কোটি মাইল চাঁদের দেশ এতারা ইয়ানো বইবে কম্পিউটার থেকে টিপ দিয়েছে কয় হ্যাঁ দেয়া যাইতে আছে আর 200 মিটার নামতেছে আমাদের ইসোরা আর 50 মিটার হ্যাঁ নামছে কিরে দুদুরি তো কেমনে দেয় কেমনে দেয় এই সমস্ত টেকনোলজি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিছে আর কোন মুসলমান ইগেন হড়িও না আমরা ওয়াজের মধ্যে ইগেন তুইয়া লাই নাউজুবিল্লাহ কয় না কি টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন সুলাইমান আলাইহিস সালাম কইলো রানী বিলকিসের ন সেতির সিংহাসন সইয়ান আনবা কে পারিবা অজ্ঞা কয় ইফরিত মিনাল জিন্নে কয় আমনে আম তাকুমা মাকামা আমনে সিয়ারত তো সিংহাসন তো উঠবার উঠতে যতক্ষণ লাগে অতক্ষণের ভিতরে লইয়ে নিম কয় না এদুর এত সময় দম যাইত ন তারপর আরোগ্যের ভিতরে আরোগ্যা ইফরিত মিনাল জিন জিজ্ঞা লাভু তার কাছে ওহি জ্ঞান আছে আল্লাহর এলমে মারেফাত আছে হেমিয়া কয় আন তারফুকা আইনাই আমনের এই চোখের বাইলাতা মাইতে আর খুলতে যতক্ষণ এর আগে আগে হুরা প্রেসিডেন্ট হাউস হেবুডির সামনে ইয়ানো লইয়া নিয়ম কথাটা কি বুঝছেন নি তো কিভাবে সম্ভব ধরেন ঢাকা সংসদ ভবনটা আমাদের এখানে নিয়ে আর সেটা কেমনে সম্ভব সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আইজো এই টেকনোলজিটা জবাব দিতে পারে না সুবহানাল্লাহ কয় না সেই শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা আছে এটারে আমরা প্যাকেট করে তুই রেখছি কেউ গবেষণা করার চিন্তাও করি না মক্কা বিজয়ে যখন মূর্তিগুলা ভাঙে কাবা শরীফ তো বাইরে দেখছে আল্লাহ দেখাইছে অনেক উপর হিয়ানো বিত্র আবার মূর্তি লটকে রেখছে 360 গিয়া খোদা কম ন আহারে খোদা এডিও মুসলমানে আনছে ব্যাগ জাগাত মুসলমানে রাহিবি ওর কথা কয় না নূহ আলাইহিস সালামের প্লাবনে আর সিটিং আসিল নি সব সিটিং মরি গেছে না কোন কাফের বাচ্চি নি হ্যাঁ সব যা 40 জন আসলে মুসলমান ন তাহলে মূর্তি আইছে কত এই মূর্তি মুসলমানের আনছে যখন বছরকে বছর শত শত বছর গেছে গাইবলি চসরা এই বাবা আফসারি সুর ধরি জুব্বা জাপা ইয়ামা লইয়াই পরিডরি তারতা করে ক কি রে কার ইবাদত করস আল্লাহ দু আগল আগল আল্লাহ আল্লাহ দেখছেন তি কোন তো কাম নাকি দেশ সাহেব এটা কত বড় আজিস আর সেনস আর সেনবি কত তোর আব্বা সেনছে আরে তোর আব্বা দেখছে আইমুল্লাহ বাইর হল্লা বুড়িয়া লাডি বাদ দিবি কে প্লয় তো কোন কীর্তা ওসে আল্লাহর দেশ আগল অগল সেজদা দেশে তোর আব্বা কত বেলা আসিল হ্যাঁ আর আব্বার নাম মোবক তোর আব্বা নূহ আলাইহিস সালামের উম্মত আসিল না বডিগার্ড হ্যাঁ আন্না কেনে জানেন আরে মেন আই দেখছি এই এই সুরত নূহ আলাইহিস সালামের কো হ্যাঁ আর আব্বা কইছিল তো আগল অগল ইনতে বিদিক ফিল্ডে তো মারিয়ান ফাসাদি ইয়া বরি দে বাস বরি দে তারপরে কোনো অন্য কোনো মাড়িডি কোনো দেখত ন বেনিমানা বেনিমানা পিকআপ টিকআপ করে দিলে এভাবে সুন্দর করি এনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েও লাগা পাগল গল এ মিয়ার শেষ দেখো এত দূরে আল্লাহর কোনে যাবি এ মিয়ার ঠিক করলে এ ইয়ন্তু এই মূর্তি পূজা শুরু এ মাজার টাজারে ব্যবসায়ী গেনে ইয়ন্তু শুরু নাউজুবিল্লাহ কয় না জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর কেন আসেনি মাজার টাজার আসেনি নাই নাই আচ্ছা কিছু আসেনি না শুধু হাত তো রোগা তুই রেখছে হুতি রেছে আল্লাহর ওলিরা আল্লাহু আকবার বদরের প্রান্তরে গেলাম সাহাবাই কেরামের চিহ্ন নাই এত লক্ষ পয়গাম্বর আল্লাহ কো মাজার কো মোহাম্মদ সাল্লাল্লাহু এটা সেভ করে রেখছে উম্মতের নিশানা এখানে তোমাদের নবী আছে কবরে তিনি জীবিত তোমরা তাকে সালাম দাও তিনি সালামের জবাব দিবে সুবহানাল্লাহ কয় না দেখো এ ভাইসা এ মূর্তি শুরু এনে মূর্তি বুঝছেন না কত আছে ভিডিও মুসলমান সব কাছে আগানো এরা ধরে ফাস্ট অনেক হিন্দু ভাইদেরকে যারা মনীষী হিন্দু বড় এরা বলবে এই মূর্তির ইতিহাস এভাবে আবার অনেক হিন্দুদের এলিট শ্রেণীদেরকে চালায় না বুঝছেন নি
অনেক এলিট শ্রেণী সেটা আর কথা মূর্তি নিয়ে আমি চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে এটাতে আমি বইও লিখছি হড়েকে হড়ার দরকার নেই উড্ডো নো এমনে শেষ হয়ে যাবে গোম্মত ওরে কথা কয় না ঠিক ঠিক তাহলে মূর্তি বানাচ্ছে কারা কথা কয় না কারা তোমরা ব্যাগ কামে আসো এই আবু জাহিল্লা সিটিং এ দাঁড়িয়ে আসলো ডাকাতির ডাকাতি হাজির করে ভাত খাবাইতো ওরে কথা কয় না ভাত খানোর আর প্রশাসনিক দায়িত্ব আবু জাহিল্লা সিটিং এর আর আব্বাস সাদিয়ে বনু হাশিমের দায়িত্ব ছিল এদেরকে রিসিভ করা জমজমের পানি খাওয়ানো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এই জমজমের পানি খাওয়ানোর দায়িত্ব ছিল আঙ্গ নবীর বংশের লোকের এক গোষ্ঠীর হলা তো সিটিং তো এগুলো দিগির এ হাড়ের হে হাড়ের ওরে কথা কয় না এ কমলনগর হে বাজার বেগুনা তারা বেগুন কারা এখন আল্লাহর কি থাকবে আল্লাহর ইচ্ছা এক বংশের দুই হলা একটা জাহান্নামের কীট আরোগ্যরে বানাইছে আল্লাহর হাবিব আল্লাহর ইচ্ছা সুবহানাল্লাহ কয় না একবার হাসুদ একুত বড় আলেম কত মানুষে তার সম্মান করে মহব্বত করে আর গট চালায় মানে আল্লাহরে কি কইতে পারবি না আল্লাহ এনি তোর বিচার এডি বুঝে তুই কাম করছো দেয়া যায় ইঞ্জিনিয়ার কিছু কম জানি না উনি কম দি ডিজাইন করব কেমনে করব সব ওনার অলমাইটি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার 51 52 কেজি রবিকে যে বাম্পারটা লয় তো কইয়া না আরো কত সুন্দর সুন্দর বাড়ি বাড়ি লোক ফ্রেঞ্চের লাইনের লোক বই রয়েছে হেতে যেভাবে ফোঁস লয় যান গ্রামের কিছু খেলা কে করে কে লিল্লাহে তাকবীর